হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে আজকে আমি EDS 5 এর একটা অপশনে কাজ করে দেখাবো। সেটা হচ্ছে এই অপশনটা। এই অপশনটায় আজকে আমি কাজ করে কিছু অপশন দেখাবো, আর তোমরা যদি দেখার পরে বুঝতে কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরবর্তী টিউটোরিয়ালে সেটা তোমাদেরকে দেখিয়ে। এখন আমি একটা আমার পছন্দ মতো ছবি অথবা ভিডিও নিই, যেমন এখানে আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি আমার সিলেক্ট করা ছবিটা নিলাম, আমার যেখানে ভিডিও অথবা ছবি, যেমন আমি এখান থেকে একটা ছবি নিতে পারি। আমার সিলেক্ট করা ছবিটা আমি নিব। কোন ছবিটা নিতে পারি, যেমন আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিতে পারি, এখান থেকে যেমন এই ছবিটা নিতে পারি। এই ছবিটা নেওয়ার পরে আমি এখান থেকে প্রথম আমার এখানে লাইন থেকে যে কোনো একটা লাইনে রাখলেই হবে, যেকোনো একটা লাইনে রাখলেই হবে। যেমন আমি আমার এইটা এই লাইনটাতে রাখলাম, এই লাইনটাতে রাখলাম। রাখার পরে আমি ইচ্ছা করলে এই যে এটাকে একটু ড্রাগ করে, এটাকে একটু ড্রাগ করে আমি লম্বা করলাম, অথবা লম্বা আপনার পছন্দ অনুযায়ী আপনি ইচ্ছা করলে এখানে রাখতে পারেন, এখানে রাখতে পারবেন, যত লম্বা করবেন। যেমন এখানে রাখলে আপনার এখানে এখানে দিলাম, এখানে দেওয়ার পরে এখানে আপনার 15 সেকেন্ড পর্যন্ত হবে আপনার সেকেন্ড অনুযায়ী। যেমন আমি এখানে 15 সেকেন্ড অনুযায়ী এটা রাখলাম, আপনি আপনার পছন্দ মতো রাখবেন। রাখার পরে যখন আপনি এখানে এখানে আসবেন, এখানে আসার পরে এখানে অনেক অপশন আছে, যেমন এই অপশনটাতে আসলে আপনার এখানে অনেক অপশন আছে। আমরা আগে এই অপশনটা একটু দেখবো, দেখি এই অপশনে কি কি কাজ করতে হবে। তার আগে আরেকটা কাজ করতে হবে, যেমন আপনাদের আপনাদের এখানে আপনাদের এইখানে ডিসপ্লেটা যদি পুরা না আসে, ডিসপ্লেটা যদি পুরা না আসে অবশ্যই ডিসপ্লে পুরা করে নিতে পারবেন। যেমন আমি এই অপশনটিতে গেলাম, এই অপশনটিতে যাওয়ার পরে ভিডিও লেআউটে যাবেন, ভিডিও লেআউট থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এন্টার। দেখুন এখন আমি এই ছবিটাকে ভিডিও লেআউট থেকে ছবিটা বড় করলাম, কিন্তু ছবিটা বড় করার ছবিটা একটু এলোমেলো হয়ে গেছে। যেমন এখান থেকে ছবির যে একটা পেজ আছে এটা লম্বা হয়ে গেছে, তখন আমরা কি করব? তখন পরবর্তীতে আমি আবার ভিডিও লেআউটে যাব, ভিডিও লেয়ার থেকে আমি এই অপশনটা উঠিয়ে নিব। এই টিক চিহ্ন অপশনটা উঠাই নিয়ে আমি এটাকে একটু ড্রাগ করে ছবিটা একটু লম্বা করে নিলাম। ছবিটা একটু লম্বা করে নেওয়ার পর থেকে আমি ছবিটার পজিশন অনুযায়ী, যেমন আমি এটাকে একটু ড্রাগ করে এদিকে আনলাম। আমি এখানে দেখতে পাচ্ছি আমার ছোট্ট একটা ডিসপ্লে আছে, ডিসপ্লেতে এখানে মাথাটা অর্ধেক আসে নাই। তখন আমি এটাকে একটু নিচে নেমে আনলাম, এটাকে নিচে নামে আনলাম, জাস্ট এখানে এখানে নিচে ওকে অপশনে অথবা কিবোর্ডের কিবোর্ডের এন্টার এন্টার থেকে আমি এন্টার দিলাম, এটা এটাকে সিলেক্ট করে এন্টার দিয়ে দিলাম। যেমন এটা আমার এখন হয়েছে, কোনো সমস্যা নেই। আর এরপরে আমি দেখতেছি আমার এই অপশনটায় কাজ করবো, কাজ করার পরে আমি দেখি এই অপশনে কী কী অপশন আছে আপনাদেরকে অবশ্যই সেটা দেখাবো। এটা তো আমি দেখতে পাচ্ছি এখানে 100 পরিমাণ আছে, সেটা আমাদের অবশ্যই 100 পরিমাণ এখানে এটা থাকবে, 100% পর্যন্ত সেটা থাকবে। জাস্ট এটাতে এখানে দেওয়ার কোনো সমস্যা নেই, ঠিক আছে, দিতে না পারেন না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। এখন আমি দেখবো এটাতে দেখে কি আছে। এরপর আসে এটাতে, এটাতে যাওয়ার পরে যেমন এখানে অনেকটা অপশন আছে, অপশনটা যখন আপনারা কাজ করবেন, যখন আপনারা কাজ করবেন, কাজ করলে অবশ্যই আপনারা অবশ্যই কাজের পরে কিছুটা দেখতে পারবেন। আর আমরা এখন মেইন আমাদের হচ্ছে আজকের এই যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের এখানে একটা অপশন আছে শার্পেন। আমাদের এখানে একটা অপশন আছে শার্পেন, অবশ্যই শার্পেনটার কাজ আপনারা কি আপনাদেরকে আমি এই অপশনের এই অপশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে শার্পেন। যেমন আমরা শার্পেনটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে অথবা প্রত্যেকটা ছবিতে আমরা ব্যবহার করব এই শার্পেন। এই শার্পেনের কাজটা কি, যেমন আমাদের এখানে এই ছবিটা দিকে তাকান, এখন কি রকম দেখাচ্ছে, এতটা এই ছবিটা এতটা ক্লিয়ার স্ক্রিন দেখাচ্ছে না, তার জন্য আমরা শার্পেন ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে আপনাদের জানালাম যে এটাকে একটু ড্রাগ করে টেনে এনে দিতে পারবো না, নাহলে আমরা এটাকে সিলেক্ট করে আমরা যেমন এখানে 30 দিলাম,